হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তিন চার দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এডমন্টন শহরে প্রথম বরফ পড়ার দিনটি। আজকে দেখাচ্ছি যে তিন চার দিন বরফ পড়ার পরে আমার বাড়ির সামনের কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট ছোট টিলা বা স্তূপের মতো বরফ জমে রয়েছে ঠিক বাসার সামনে, এবং এই বরফগুলো কিন্তু আসলে কালেক্ট করে এক জায়গায় রাখা হয়েছে। এবং আপনারা দেখুন যে আমার বাসার সামনের যে রাস্তাটা সেটা মোটামুটি বরফ দিয়ে একেবারে কার্পেটের মতো হয়ে গেছে। এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা আমার বাসার উল্টো দিকে যে বাসাগুলো রয়েছে, যদি একটু টপ ভিউটা আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে প্রত্যেকটা বাড়ির স্লোপ এমনভাবে ডিজাইন করা যে মনে হয় যে এর ভেতরে কিন্তু এর সাথে কিন্তু বরফগুলো সুন্দর একেবারে বিছানো রয়েছে, কোনো আনটাইডি বা কোনো অগোছালো দেখা যায় না। এটা খুব ভালো লাগে যে এত চমৎকার করে এই বাড়ির আর্কিটেকচারগুলো, প্রতিটা বাড়ির ডিজাইন তৈরি। এবং এখন দেখাই আমাদের যে ব্যাকইয়ার্ডটা, এই ব্যাকইয়ার্ডটা ঠিক কয়েকদিন আগেও এখানে সবুজ ঘাস ছিল, এখন কিন্তু সেটা সাদা একেবারে কার্পেট হয়ে গেছে। আমার যে বারবিকিউ মেশিন তার অবস্থাটা দেখুন, এবং আমাদের যে ডেক, সেখানে আমরা সামারে কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম, গার্ডেনিং করেছিলাম, সেই ফুলের টবগুলোর অবস্থা দেখুন, প্রতিটা জায়গাতেই যেন শুধু সাদা সাদা আর সাদা। এবার দেখাই যে আমার হাজবেন্ড যেখানে কাজ করে সেখানে তার পার্কিং লটে তার গাড়িটির কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই সাদা গাড়িটি একেবারে সাদা বরফের চাদরে মোড়ানো হয়ে গেছে মনে হচ্ছে। খুব কষ্ট করে তাকে এই গাড়িটি সেদিন সেই পার্কিং লট থেকে বের করে আনতে হয়। তো এটাই কানাডার লাইফ, এবং দিস ইজ কানাডা। তো কানাডা যারা আসতে চান তাদেরকে এরকম মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে যে এই বরফের সাথে কিন্তু আপনাকে বছরের একটা বিরাট অংশ সন্ধি করে চলতে হবে, এবং এই বরফের মধ্যেই সব আনন্দ খুঁজে নিতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।